খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। দর্শক, ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো গবেষকরা শনাক্ত করেছেন যে মাইক্রোপ্লাস্টিকগুলি একবার খাবারের সাথে বা জলের সাথে খাওয়া হলে অন্ত্র থেকে লিভার, কিডনি এবং মস্তিষ্কের মতো অঙ্গগুলিতে স্থানান্তরিত হতে পারে, সম্ভাব্যভাবে উল্লেখযোগ্য স্বাস্থ্য সমস্যা সৃষ্টি। এটা প্রতিদিন ঘটছে। আমাদের জল, আমাদের খাদ্য, এমনকি আমরা যে বায়ু মণ্ডল থেকে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করি বা ছাড়ি, তা থেকে ক্ষুদ্র প্লাস্টিকের কণা আমাদের শরীরের অনেক অংশে প্রবেশ করছে। কিন্তু সেই কণাগুলি ভেতরে ঢুকলে কি হয়? হ্যাঁ, তারা আমাদের পরিপাকতন্ত্রের কি করে শুনুন তবে। এনভায়রনমেন্টাল হেলথ পার্সপেকটিভস চ্যানেলে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণাপত্রে নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন যে সেই ক্ষুদ্র কণাগুলি, মাইক্রোপ্লাস্টিকগুলি, আমাদের হজমের পথের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে, যা অন্ত্র থেকে এবং কিডনি, লিভারের টিস্যুতে তাদের পথ তৈরি করেছে, তারপরে মস্তিষ্ক। এলিসিও কাস্টিলো, পিএইচডি, ইউএনএম স্কুল অব মেডিসিনের আভ্যন্তরীণ মেডিসিন বিভাগের গ্যাস্ট্রোএন্টোলজি এবং হেপাটোলজি বিভাগের একজন সহযোগী অধ্যাপক এবং মিউকোসাল ইমিউনোলজির একজন বিশেষজ্ঞ, মাইক্রোপ্লাস্টিক গবেষণায় ইউএনএমের দায়িত্বে উনি নেতৃত্ব দিচ্ছেন। গত কয়েক দশক ধরে মাইক্রোপ্লাস্টিকগুলি সমুদ্রে পানি, প্রাণী এবং গাছপালা, কলের জল এবং বোতলজাত জলে পাওয়া গেছে। ক্যাস্টিলো বলছেন তারা সর্বত্র উপস্থিত বলে মনে হচ্ছে। বিজ্ঞানীরা অনুমান করেছেন যে লোকেরা প্রতি সপ্তাহে গড়ে 5 গ্রাম মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করে, একটি ক্রেডিট কার্ডের ওজনের সমান। অন্যান্য গবেষকরা যখন ইনজেস্টেড মাইক্রোপ্লাস্টিকগুলি শনাক্ত করতে এবং পরিমাপ করতে সহায়তা করেছেন, ক্যাস্টিলো এবং তার দল মাইক্রোপ্লাস্টিকগুলি শরীরের অভ্যন্তরে কী করছে, বিশেষত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক এবং অন্ত্রের প্রতিরোধ ব্যবস্থার ওপর প্রকাশ করেছেন। 4 সপ্তাহের সময়কালে ক্যাস্টিলো পোস্ট ডক্টরাল সহকর্মী মার্কাস গার্সিয়া ফার্মাডি এবং অন্যান্য ইউএনএম গবেষকরা তাদের পানীয় জলে ইঁদুরকে মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শে এনেছিলেন। মানুষ প্রতি সপ্তাহে যে পরিমাণ মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করে তার পরিমাণের সমান। তারপর মাইক্রোপ্লাস্টিকগুলি ইঁদুরগুলির অন্ত্র থেকে লিভার, কিডনি, এমনকি মস্তিষ্কের টিস্যুতে স্থানান্তরিত হয়েছিল। দলটি খুঁজে পেয়েছে বা গবেষণায় দেখা গেছে যে মাইক্রোপ্লাস্টিকগুলি প্রভাবিত টিস্যুতে বিপাকীয় পথ পরিবর্তন করে দিয়েছে। আমরা এক্সপোজারের পর নির্দিষ্ট টিস্যুতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করতে পারি, কাস্টিলো বলছেন। এটি আমাদের বলে যে এটি অন্ত্রের বাধা অতিক্রম করতে পারে এবং অন্যান্য টিস্যুতে অনুপ্রবেশ করতে পারে। ক্যাস্টিলো আরও বলছেন যে তিনি মানব দেহে প্লাস্টিকের কণা জমে যাওয়ার বিষয়ে উদ্বিগ্ন। এই ইঁদুরগুলির 4 সপ্তাহের জন্য উন্মুক্ত ছিল। তিনি আরও বলছেন, এখন চিন্তা করুন কীভাবে এটি মানুষের সাথে সমান হয় যদি আমরা জন্ম থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত এগিয়ে চলতে পারি। এই গবেষণায় ব্যবহৃত স্বাস্থ্যকর পরীক্ষাগার প্রাণীগুলি সংক্ষিপ্ত মাইক্রোপ্লাস্টিক এক্সপোজারের পরে পরিবর্তন দেখায়, ক্যাস্টিলো এটা বলছেন। এখন কল্পনা করুন যদি কারোর অন্তর্নিহিত অবস্থা থাকে এবং এই পরিবর্তনগুলি ঘটে, তাহলে মাইক্রোপ্লাস্টিক এক্সপোজার কি অন্তর্নিহিত অবস্থাকে আরও বাড়িয়ে তুলতে পারে? তিনি পূর্বে দেখেছেন যে মাইক্রোপ্লাস্টিকগুলি ম্যাক্রোফ্যাজগুলিকেও প্রভাবিত করেছে, রোগ প্রতিরোধক কোষ যা শরীরকে বিদেশি কণা থেকে রক্ষা করতে কাজ। সেল বায়োলজি অ্যান্ড টক্সিকোলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে ক্যাস্টিলো এবং অন্যান্য ইউএনএম গবেষকরা দেখেছেন যে যখন ম্যাক্রোফেজগুলি মাইক্রোপ্লাস্টিকগুলির মুখোমুখি হয়েছিল এবং গ্রাস করেছিল, তখন তাদের কার্যকারিতা পরিবর্তিত হয়েছিল এবং তারা প্রদাহজনক অণুগুলি ছেড়ে দিয়েছিল। এটি কোষের বিপাক পরিবর্তন করেছে যা প্রদাহজনক প্রতিক্রিয়া পরিবর্তন করতে পারে, ক্যাস্টিলো বলছেন। অন্ত্রের প্রদাহের সময় দীর্ঘস্থায়ী অসুস্থতার অবস্থা যেমন আলসারেটিভ কোলাইটিস এবং ক্রোনস ডিজিজ, যা উভয় প্রকারের প্রদাহজনক অন্ত্রের রোগ, এই ম্যাক্রোফেজগুলি আরও প্রদাহজনক হয়ে ওঠে এবং সেগুলি অন্ত্রে প্রচুর পরিমাণে থাকে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।